This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. খুব সংক্ষিপ্ত প্রশ্নই প্রত্যেকের কাছে আসবো এই দায় কার রিজু দেখুন দায় যদি বলতে হয় যদি হসপিটাল সিকিউরিটি নিয়ে কথা বলতে হয় তাহলে তো বলতে হবে যে উড়িষ্যা এসসিবি কলেজে সৌরভ যে বসে রয়েছে তারা মানে তারা এমন জায়গায় রয়েছে আমি জাস্ট একটু বলবো যে এই লাউড ভয়েসটা যদি একটু স্বাভাবিক অবস্থায় রেখে এবং ঘটনা প্রসঙ্গে যদি আমি যদি উল্টো দিক থেকে একটা কথা বলি যে যখন একটা নৃশংস নারকীয় ঘটনা ঘটে গেছে আরজিকরের বুকে দোষ মুখ্যমন্ত্রীকে নিতে হবে দোষ কলকাতা পুলিশকে নিতে হবে কিন্তু আমি যদি এবার উল্টো দিক থেকে ঘুরে বলি তিনি চব্বিশ ঘন্টা যাদের সাথে থাকতেন যাদের সাথে ডিউটি করতেন যাদের সাথে রাত্রেবেলা একটাই নিজের শিফট শেষ করে খাওয়া দাওয়া করেছেন তাদেরও তো রেসপন্সিবিলিটি হবে তারাও তো তাদের মনকে রক্ষা করতে পারেনি এই প্রশ্ন উঠবে মানে আপনি কি বলতে চাইছেন আপনি কি বলতে চাইছেন কথা হচ্ছে যে যখন এই কথাগুলো হবে তদন্তের আওতায় আনা হোক আমরা কাউকে ডিফেন্ড করছি না সবাইকে তদন্তের আওতায় ডিফেন্ড করছি না কিন্তু আপনি যদি বলেন যে একটা কোথাও কোনো ঘটনা ঘটে গেলে তার প্রতিবেশীরা তার জন্য দায়ী তার সহকর্মীরা তার জন্য দায়ী এটা আপনি চরম অবিবেচকের মতো কথা বলছেন বেসিক হিউম্যানিটি পেরিয়ে যাচ্ছে না না বেসিক হিউম্যানিটির ব্যাপার না হিউম্যানিটির পেছনে রাজনীতিটাও বুঝতে হবে আজকে ডাক্তার সমাজের মধ্যে অ্যাক্সিডেন্ট বলতে হবে এই কথাগুলো বলে না রিজু রিজু আমার মনে একটুখানি একটু বুঝে নিই না 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 বুঝে নিয়ে বলছি ডাক্তার কি বলছো কোন পরিস্থিতিতে কাদের উদ্দেশ্য করে রিজু ডাক্তার সমাজের মধ্যে শুনুন শুনুন আমি আপনাকে বলছি শুনুন ডাক্তার সমাজের মধ্যে যারা বিভিন্ন সময় টিভিতে বসেছে নাম করে করে আমি বলছি প্লিজ আমি বলছি যে প্রসঙ্গটায় তুমি যে প্রসঙ্গটা যাতে সৌরভ রিয়্যাক্ট করলো মানে এই পরিস্থিতিতে কি বলছো একটু ভেবে বলছো কি একটা কথা হচ্ছে আমি একটা কথা বলতে চাই যারা বিচারে চাইছে আমরা তাদের সাথে সহমত 100 বার 1000 বার তুমি যে কথাটা বলে সেই কথাটা কি এর মধ্যে জায়গা হচ্ছে যাদের নিয়ে আলোচনা হয় না তাদের প্রশ্নগুলো করতে হবে দিনের পর দিন জি চব্বিশ ঘন্টা থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে আপনি এক সেকেন্ডটা উইথড্র করুন আপনি আমি আপনাকে দায়ী করছি না বাট আপনাদেরও তো আপনারাও তো স্টেক হোল্ডার আপনাদেরও তো স্টেক হোল্ডার তদন্তের আওতায় আসা উচিত তারা তদন্তের আওতায় আছে কিন্তু আপনি এভাবে সমস্ত ডাক্তার সমাজকে বলি কথা ঘোরাবেন না সমস্ত সহকর্মীদের দিকে ঘোরাচ্ছেন তুলছেন আমি আমি বলছি দায়িত্ব সবাইকে নিতে রাজনৈতিক ভাবে রাজনৈতিক মতাদর্শ না 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 রাজনৈতিক মতাদর্শের খেলা অন্য জায়গায় চলছে ডক্টর মানুষ গুমটা এসে যখন চ্যানেলে বসে রিজু আমি অন্য প্রসঙ্গে ঢুকবো রিজু রিজু তুমি যে কথাটা বললে সেই কথাটার জায়গায় দাঁড়িয়েই কিন্তু উত্তর খোঁজার চেষ্টা করবো আমরা অবশ্যই এই প্রসঙ্গের উত্তর খোঁজার চেষ্টা করবো যে কেন এই প্রসঙ্গ উঠে এলো এবং ইতিমধ্যে সৌরভ ইতিমধ্যে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি সম্পূর্ণ অপোজ করেছে পুরো বিষয়ে রিজুর এই বক্তব্যের সম্পূর্ণ প্রতিবাদ জানিয়েছে সৌরভ আমি সৌরভের থেকে টাইমটা চেয়ে নিলাম আমি প্রথমেই বলছি যে আবেগপ্রবণ হয়ে আমি ওপেনলি বলছি আবেগপ্রবণ হয়ে যেভাবে দিনের পর দিন ডাক্তাররা না রাজনৈতিক দলগুলো ক্ষমতার লোভে যেভাবে আমাদের জন্মভূমি এই বাংলাকে কালিমালিপ্ত করছে ইয়ে পুরো দেশের সামনে যেভাবে নোংরামিটা করছে সেখানে আমারও তো আবেগ প্রবণ হওয়া স্বাভাবিক তোমাকে বলছি না তোমাকে বলছি না তোমাকে আমি বলছি না আর আমি যে মন্তব্যটা করেছি ওদেরকে বা ওদের ডাক্তারদের সেই ব্যাপারে আমি দুঃখিত আমি ওপেনলি বলছি বাট একটা জিনিস আমি অনুরোধ করব সকল জুনিয়র ডাক্তার সিনিয়র এবং ডাক্তার সমাজকে সেটা হচ্ছে আমরা জানি জানি না সৌরভ অ্যাগ্রি করবে কিনা ডাক্তার সমাজ যারা এই আন্দোলনের প্রতিমুখ জুনিয়র ডাক্তার না তারা ন্যায্য আন্দোলন করছে সিনিয়র ডাক্তাররা তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে একটা রাজনৈতিক কাছকাছানির মধ্যে পুরোই বিচারের ব্যবস্থাটা বিচারের দাবিটাকে পেছনে ঠেলে দেওয়া হচ্ছে কিন্তু বারবারই বলছে না কথা বলছি না আমি আমি রিজু আরেকবার তোমার কাছে আসার চেষ্টা করব আমি খুব সহজ বাংলায় খুব ছোট শব্দে তোমার বাক্যে জানতে চাইছি তুমি একটু আগে যে কথা বলেছিলে তার জন্য তুমি দুঃখিত এবং উইথড্র করছো আমি তো বললাম আমি তো বলছি
যে কথাটা আমি আবেগপ্রবণ হয়ে বলেছি, কারণ আমার সামনে আমি একটা জিনিস দেখছি যে একটা নৃশংস নরকীয় ঘটনা ঘটে গেছে, সেটা ঋজু দত্ত বা মমতা ব্যানার্জি গিয়ে তো কোনো সেই মানে কিছুর মধ্যে ইনভলভ না। সেখানে ডাক্তাররা ডাক্তারদের মতো শান্তিপূর্ণ আন্দোলন করছে, তাদের দাবি ন্যায্য। সেখানে আমি বললাম তো, আমি বললাম তো আমি দুঃখিত। তারপরে আবার বিজেপিকে দেখুন, একটা স্টেটমেন্ট যেভাবে এসেছে, আমরা সেই স্টেটমেন্টের এগেনস্টে, আমি সেই স্টেটমেন্টের এগেনস্টে ধিক্কার জানাচ্ছি, এবং সেখানে কোনো বাট কিন্তু থাকতে পারে না। এই আন্দোলনটা দিনের প্রথম দিন থেকে, জিরো আওয়ার থেকে আমরা চেষ্টা করেছি এই আন্দোলনটাকে অরাজনৈতিক রাখার। সেখানে কোনো সিনিয়র ডাক্তার, কোনো জুনিয়র ডাক্তার, কাউকে, এমনকি বাইরের কোনো ফোর্সকে আমরা কোনো রাজনৈতিক পতাকা নিয়ে, কোনো রাজনৈতিক বার্তা নিয়ে ঢুকতে দিইনি, দেবও না। এখানে কেউ যদি চেষ্টা করে কোনোভাবে সেই আন্দোলনটাকে রাজনীতির বাইনারিতে ঢুকিয়ে একটা সেফ সাইডে খেলা, সেটা হবে না। এই মুহূর্তে সারা বাংলার মানুষ রেগে রয়েছে, কেঁপে রয়েছে। তা না হলে যে বিপুল জনরোষ রাস্তায় বেরিয়েছে, যে বিপুল মানুষের ঢল রাস্তায় বেরিয়েছে, সে ঘটনা কখনো ঘটতে পারে না। অতএব যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, সেই ঘটনার যত দ্রুত সম্ভব স্বচ্ছ তদন্তের ভিত্তিতে সুবিচারের যে দাবি আমরা জানিয়েছি, সেই দাবিতে আমরা ফিক্স থাকতে চাই। এবং তার জন্য প্রশাসন বা পুলিশের যত দূর যে স্তর অবধি, অথবা সেন্ট্রাল ফোর্সেরও যে স্তর অবধি যেতে হয়, সেই অবধি আমরা যেতে রাজি আছি। কিন্তু এখানে একটা কথা বলার, যে পুলিশের অপদার্থতার দায় হিসেবে, পুলিশের অপদার্থতার যদি কোনো কৈফিয়ত হিসেবে কেন রাজ্যের শাসক দল সেটার দায় দেবে, কিংবা সিবিআই এর দীর্ঘসূত্রিতার দায় হিসেবে কেন্দ্রের শাসক দল কেন সেটার দায় দেবে? আমরা কোনোদিন কোনো রাজনৈতিক দলকে এর মধ্যে দোষারোপ করছি না, জড়াতে চাইছি না। যারা এই খেলাটা খেলছেন তারা আসলে আমাদের এই আন্দোলনকেই কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, তারা আসলে আমাদের এই আন্দোলনকেই চেষ্টা করছেন তাদের রাজনীতির সেফ স্পেসে নিয়ে যাওয়ার। সে জায়গায় এই আন্দোলন যাবে না। এই আন্দোলন ডাক্তারদের অরাজনৈতিক আন্দোলন, এই আন্দোলন ডাক্তারদের সুবিচারের দাবিতে আন্দোলন, এই আন্দোলন জুনিয়র ডাক্তারদের সেফটির দাবিতে আন্দোলন। সেই আন্দোলন সেভাবেই চলবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।